এই মুহূর্তে রয়েছি এটি কুয়াকাটার মহিপুরের আলিপুর ঘাট। এখান থেকে ট্রলারে করে যাওয়া হবে ফাতরারবন, আর এই সেতুটি হচ্ছে কুয়াকাটা প্রবেশের একবারে সর্বশেষ সেতু। তো এখানে ফিশিং ট্রলারগুলো কিন্তু এভাবে কিন্তু ভাটার সময় রাখা হয়। তো আমাদের গন্তব্য ফাতরারবন, যেটি সুন্দরবনের অংশ হিসাবে বলা হয়। তো একে বলা হয় সুন্দরবনের পূর্ব, আর এই স্থানে রয়েছে একটি ট্যাংরাগিরি সংরক্ষিত বন যাকে ফাতরারবন বলা হয়। তো আমরা এখানে আসলাম। তো এখানে মেথোবাঘ এগুলোই কিন্তু পাওয়া যায় দেখা মিলে, তবে আমাদের নজরে আসবে কি না আল্লাহ পাকি জানে। তো চলে আসলাম, এখানে কিছু দোকান রয়েছে। তো যে কথাটি বলবো যে আসলে এখানে আসতে কিন্তু আমাদের সেই কুয়াকাটা থেকে 350 টাকা জন প্রতি নিয়েছে ট্রলারে, তবে ব্যবস্থাপনা অনেক ভালো। এখানে একটি ফরেস্ট অফিসের মতো রয়েছে এবং ভিতরে সুন্দর একটি পুকুর। তো এখানে আমরা ঘুরবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানের যে জীব বৈচিত্র্য রয়েছে সেগুলো। ফাতরারবনের ভিতরে কিন্তু এভাবেই কিন্তু সুন্দর গাছ, তার কিন্তু শ্বাসমূল রয়েছে, আর মানুষের পদচারণার কারণে কিন্তু এদিকটা দিয়ে একটি রাস্তার মতো হয়ে গিয়েছে এবং সে মানুষের দৈনিক এখানে পদচারণার কারণে কিন্তু সেই হাঁটার জায়গা দিয়ে কিন্তু কোনো শ্বাসমূল উঠতে পারে না, কিন্তু আশপাশে কিন্তু প্রচুর শ্বাসমূল রয়েছে এবং সুন্দর গাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সুন্দরবনে। আর এটি কিন্তু সুন্দরবনের পূর্বাংশ, আমি বারবারই বলছি, হয়তো বা অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন। কি সুবাদ এখানে
রাজ্যের নিউজ নাকি? রাজ্যের নিউজ আমাদের তুলছেন সবজি ভাই? অবশ্যই। এসিলুঙ্গা সুপার মার্কেট ইত্যাদি, এখানে সাবান শ্যাম্পু সহ নিত্য প্রয়োজন সকল পণ্য পাওয়া যায়।